মানিক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস পদ্মা নদীর মাছের কথা নিশ্চয়ই অনেকেরই মনে আছে। হ্যাঁ প্রিয় দর্শক, সেই পদ্মা নদীর কথাই বলছি। মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই পদ্মা নদীর উপরে নির্মিত হয়েছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সেতু, যেটি আমাদের স্বপ্নের পদ্মা সেতু। 6.150 কিলোমিটার দৈর্ঘ্য এবং 18.10 মিটার প্রস্থের এই সেতুটি দেশের সবচেয়ে বড় প্রকল্প। সেতুটির উপরের স্তরে রয়েছে 4 লেনের সড়কপথ আর নিচের স্তরে রয়েছে 1 লেনের রেলপথ। সিলেটের প্রাচীন প্রতিষ্ঠান লতিফ ট্রাভেলস এবং সহযোগী প্রতিষ্ঠান লতিফ হলিডেজ ও আমার সিলেটের সৌজন্যে স্বপ্নের পদ্মা সেতু ঘুরে জসীমউদ্দিনের তৈরি করার প্রতিবেদনটি আজকের ঘুরানটি অনুষ্ঠানে জানাবো আমি, শ্রাবণী তালুকদার। পদ্মা নদীর উপরে হবে সেতু, সেই সেতু দিয়ে চলবে বাস ট্রেন। একসময় এটা ছিল স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। ধীরে ধীরে সমাপ্তির পথে পদ্মা সেতুর নির্মাণ কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের জুন মাসে সেতুটি উদ্বোধন হওয়ার কথা। পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হওয়ার পর দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে উত্তর পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ সহজতর হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং প্রকল্পটির নাম ছিল পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। এটি শুধু আমাদের দেশের নয়, এশিয়া মহাদেশের মধ্যেও একটি অন্যতম বড় সেতু, যার উপরের স্তরে তৈরি করা হয়েছে 4 লেনের সড়ক পথ আর নিচে 1 লেনের রেলপথ। বিশাল এই সেতুর মাধ্যমে যুক্ত হয়েছে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা। উদ্বোধনের আগেই স্বপ্নের পদ্মা সেতুকে একবার কাছ থেকে দেখার জন্য প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়। প্রিয় দর্শক, আজ তাই বিস্তারিতভাবে জানাবো আপনিও কিভাবে নিজ চোখে দেখতে পাবেন বিশাল এই পদ্মা সেতুকে। পদ্মা সেতুকে সামনাসামনি দেখতে হলে আপনাকে যেতে হবে মাওয়া ফেরিঘাটে, যে ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ জেলায় অবস্থিত। এরপর ট্রলার ভাড়া করে আপনি ঘুরে দেখতে পারবেন নয়নাভিরাম পদ্মা সেতু। ঢাকা থেকে মাত্র 33 কিলোমিটার দূরে মাওয়াঘাটে গিয়ে পদ্মা সেতু দেখে দিনের মধ্যেই ফিরে আসতে পারবেন আপনি। এটি ঢাকাবাসীর জন্য হতে পারে একদিনের একটি আদর্শ ট্যুর। এক্ষেত্রে আপনি 4টি রুটে মাওয়া যেতে পারেন। গুলিস্থানের সুন্দরবন স্কোয়ার থেকে মাওয়াগামী ইলিশ বাস ছাড়ে, ভাড়া মাত্র 80 টাকা। এছাড়া ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে 130 টাকা ভাড়ায় বিআরটিসি এসি বাসে করেও যেতে পারেন। যারা উত্তরা বা টুঙ্গি থেকে মাওয়া যাবেন তারা প্রচেষ্টা পরিবহন দিয়ে যেতে পারেন 100 টাকা ভাড়ায়। তাছাড়া গাবতলী বাস স্ট্যান্ড থেকে 100 টাকা ভাড়ায় বসুমতী বাস ছাড়ে। মিরপুর 12 থেকে স্বাধীন এক্সপ্রেস পরিবহন দিয়ে মাওয়া যেতে পারেন, ভাড়া পড়বে 100 টাকা। আর যারা সিলেট থেকে যেতে চান তারা ঢাকাগামী যে কোনো বাসে চড়ে নামতে হবে যাত্রাবাড়ি কাউন্টারে। সেখান থেকে 20 থেকে 30 টাকা রিক্সা ভাড়া করে যাত্রাবাড়ি মাওয়া বাস কাউন্টারে গিয়ে এসি বা নন এসি ইলিশ বাসে করে চলে যেতে পারেন মাওয়াঘাট। আবার ইচ্ছা করলে ট্রেনে করেও সিলেট থেকে ঢাকা আসতে পারেন। সেক্ষেত্রে কমলাপুর রেলস্টেশনে নেমে সিএনজি বা লোকাল পরিবহনে যাত্রাবাড়ি মাওয়া বাস কাউন্টারে যাবেন এবং সেখান থেকে মাওয়াঘাটের বাস ধরবেন। সিলেট থেকে যারা পদ্মা সেতু কিংবা দেশ বিদেশের যে কোনো স্থানে ভ্রমণ করতে চান তারা যোগাযোগ করতে পারেন ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেল কিংবা লতিফ হলিডেজের সাথে। নগরের উপশহরে রোজভিউ কমপ্লেক্সে রয়েছে প্রতিষ্ঠানটির অফিস। পদ্মা সেতু ইচ্ছেমতো ঘুরে দেখতে হলে আপনাকে ঘাট থেকে ট্রলার ভাড়া করতে হবে। সেক্ষেত্রে মাঝারি ট্রলারগুলোর ভাড়া প্রতি ঘন্টা 1000 থেকে 1200 টাকা এবং বড় ট্রলারের ভাড়া 1500 থেকে 1800 টাকা। কয়েকজন মিলে একসাথে একটি ট্রলার ভাড়া করলে খরচ কম পড়বে। মাওয়াঘাট অনেক আগে থেকেই বিখ্যাত ইলিশ মাছের জন্য। মাওয়াঘাটে অর্থাৎ পদ্মা পাড়ে বসে আপনি পদ্মার তাজা ইলিশ মাছ খাওয়ার সুযোগ পাবেন পদ্মা সেতু ভ্রমণে। তবে ইলিশ মাছ খেতে হলে আপনাকে যেতে হবে শিমুলিয়া ঘাট বা মাওয়া মাছ বাজারের পিছনে। সেখানে 300 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের কাঁচা ইলিশ মাছ কিনতে পাবেন। মাছ কিনে ভেজে খাওয়ারও ব্যবস্থা আছে। এছাড়াও রয়েছে বিভিন্ন রকম ভর্তা এবং সাথে বেগুন ভাজা। খেয়ে দেখতে পারেন মাওয়ার ঐতিহ্যবাহী রসগোল্লাও।